সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ স্বাস্থ্য ও শিক্ষা সপ্তম শ্রেণী জুলাই প্রথম অধ্যায় শিক্ষার মৌলিক ধারণা প্রথম অধ্যায় থেকে প্রশ্নগুলি করা হয়েছে এক সঠিক উত্তরটিকে বেছে নিয়ে টিক চিহ্ন দাও ক নম্বর প্রশ্ন ইস্টবেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় তিনটি বিকল্প উত্তর দেওয়া রয়েছে সঠিক উত্তর আমরা লিখব খ নম্বর প্রশ্ন অ্যাথলেটিক্স শব্দটি কোথা থেকে এসেছে এখানেও তাই তিনটি বিকল্প উত্তর দেওয়া রয়েছে সঠিক উত্তরটি আমরা বেছে নিয়ে লিখব গ নম্বর প্রশ্ন মোহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এখানেও তিনটি বিকল্প উত্তর দেওয়া রয়েছে আমরা এখন একের ক খ গ এই তিনটি প্রশ্নের উত্তর জেনে নেব একের উত্তর ক নম্বর ইস্টবেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় তিনটি অপশনের মধ্যে থেকে তিন নম্বর বিকল্পটি সঠিক হবে উনিশশো কুড়ি এখানে টিকচিহ্ন দিতে হবে পরের ক নম্বর অ্যাথলেটিক্স শব্দটি কোথা থেকে এসেছে এখানেও তিনটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে তিন নম্বর অপশনটি সঠিক হবে অ্যাথলন এখানে টিকচিহ্ন দিতে হবে পরের গ নম্বর মোহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এখানেও তিনটি অপশনের মধ্যে থেকে দ্বিতীয় দুই নম্বর অপশনের সঠিক হবে উনিশশো সালে এখানে টিকছনে দিতে হবে পরের প্রশ্ন দুই শূন্যস্থান পূরণ করো ক খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক কোথারই এসেছে গ জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান ঘ নম্বর এন সিসির ড্যাশ ড্যাশ রং নৌসেনা বাহিনীর প্রতীক প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই দুইয়ের চারটি প্রশ্নের উত্তর দেখে নাও দুইয়ের কয়ের উত্তর খেলা মানুষের সহজাত প্রবৃত্তি খ গ্রিক শব্দ জিমনাস থেকে জিমনাস্টিক কোথাটি এসেছে গ জৈন ধর্ম অহিংসার মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান ঘ এনসিসির হালকা নীল রং নৌসেনা বাহিনীর প্রতীক তাহলে প্রথম প্রশ্নে শূন্যস্থানে সহজাত লিখতে হবে দ্বিতীয় প্রশ্নে জিমনাস তৃতীয় প্রশ্নে অহিংসার চতুর্থ প্রশ্নে হালকা নীল পরের প্রশ্ন তিন দু এক কোথায় উত্তর দাও ক খেলা কি খ প্রত্যক্ষ বিনোদন কাকে বলে গ সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও প্রিয় শিক্ষার্থীরা তোমরা তিনের ক খ গ এই তিনটি প্রশ্নের উত্তর দেখে নাও তিনের ক এর উত্তর খেলা মানুষের সহজাত প্রবৃত্তি যা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে ক্ষয়ের উত্তর যে সকল কাজে ব্যক্তি প্রত্যক্ষভাবে অংশগ্রহণের মাধ্যমে আনন্দ লাভ করে তাদের প্রত্যক্ষ বিনোদন বলে যেমন গান করা বই পড়া আবৃত্তি করা নাটক করা খেলাধুলা করা ইত্যাদি গয়ের উত্তর সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ হলো বাগান তৈরি করা চারের প্রশ্ন কয়েকটি বাক্যে উত্তর দাও ক নম্বর শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ কর চারের কয়ের উত্তর শিক্ষার উদ্দেশ্য সম্বন্ধে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মতবাদ দিয়েছেন জে বি ন্যাস এর মতে শারীর শিক্ষার উদ্দেশ্য চার প্রকার এক শারীরিক তন্ত্রগত বিকাশ দুই স্নায়ুপেশির বিকাশ তিন বিশ্লেষণাত্মক গুণের বিকাশ চার প্রাক্ষভিক বিকাশ পরের প্রখ্যাত শিক্ষাবিদ বিউকাপ এবং ওয়েস্ট শিক্ষার উদ্দেশ্যগুলিকে চারটি ভাগে ভাগ করেছেন এক শারীরিক বিকাশের উদ্দেশ্য সমূহ দুই স্নায়ু ও পেশির বিকাশের উদ্দেশ্য সমূহ তিন জ্ঞান বিকাশের উদ্দেশ্য সমূহ চার সামাজিক প্রাক্ষবিক সৌন্দর্যবোধ বিকাশের উদ্দেশ্যসমূহ এবং জে আর সারমান এর মতে শারীরিক শিক্ষার উদ্দেশ্য ছয় প্রকার এক শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য দুই দক্ষতা বিকাশের উদ্দেশ্য তিন সামাজিক বিকাশের উদ্দেশ্য চার স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য পাঁচ প্রাক্ষভিক বিকাশের উদ্দেশ্য ছয় শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের সুবিধা পরের প্রশ্ন পাঁচ প্রকল্প ক তুমি সারা বছরে কোন দিন কখন কত সময় এবং কী ধরনের শিক্ষা সূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছ এবং তোমার কি লাভ হয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো পাঁচের প্রকল্প ক উত্তর বিষয় শিক্ষা সূচিতে অংশগ্রহণ ভূমিকা শারীরিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা যেখানে শিক্ষার্থীরা শারীরিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার লক্ষ্যে পৌঁছায় যারা যত বেশি শারীরিক কার্যকর্মে অংশগ্রহণ করে তারা তত বেশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সবল থাকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পাঠ্যবই থেকে এই ছবিগুলি ব্যবহার করা হয়েছে প্রকল্পতে ছবি ব্যবহার করলে ভালো হয় তোমরা ওইগুলি ব্যবহার করবে এবং লিখবে শাড়ির শব্দটি শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত শাড়ির শব্দটির সঙ্গে যখন শিক্ষা শব্দটি যোগ করা হয় তখন শাড়ির শিক্ষা শব্দগুচ্ছটি তৈরি হয় প্রধানত শাড়ির শিক্ষার প্রকৃত অর্থ হল শরীরের জন্য যে শিক্ষা এবং অপর ধারণাটি হল শরীরের মাধ্যমে যে শিক্ষা লাভ করা যায় পরের পয়েন্ট এখানেও তোমরা ছবি লাগাবে পরের পয়েন্ট শারীরিক শিক্ষা সূচিতে অংশগ্রহণ আমি নিয়মিত বিদ্যালয়ের প্রশিক্ষণে প্রতি সপ্তাহে চার দিন তিন পিরিয়ডের পর দুই ঘন্টা প্যারেড করার সুযোগ পেয়েছি বিদ্যালয়ের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যেয়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এছাড়াও আমাদের বিদ্যালয়ের শিক্ষকের সহযোগিতায় নিয়মিত ফুটবল ফুটবল ক্রিকেট কবাডি দৌড়ানো লাফানো খোখো যোগাসন জিমনাস্টিক্স হ্যান্ডবল নেটবল থ্রোবল ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নানান প্রকার শারীর শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছি পরের পয়েন্ট শারীর শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণে লাভ শারীর শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণের ফলে আমি অনেক আনন্দ ও মানসিক তৃপ্তি পেয়েছি এতে আমার ক্লান্তিও দূর হয়েছে পরস্পরের সঙ্গে মিশতে শিখেছি সহযোগিতা একতা ভ্রাতৃত্ববোধ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দায়িত্ববোধ প্রবৃতি গুণাবলী অর্জন করতে শিখেছি আমার মধ্যে শৃঙ্খলাবোধ জাতীয় সংহতি সহযোগিতা সহমর্মী মনোভাব প্রভৃতি তৈরি হয়েছে পরের প্রশ্ন পাঁচের প্রকল্প খ করোনা ভাইরাস বিষয়ক একটি স্বাস্থ্য সচেতনতা পোস্টার তৈরি করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা উত্তর দেখে নাও পাঁচের ক্ষয়ের উত্তর বিষয় সংক্রামক বেধি নোভেল করোনা ভাইরাস উড়িষ এখানে আমরা এই কয়েকটি ছবি ব্যবহার করেছি তোমরাও এগুলি ব্যবহার করবে অঙ্কন করে দিতে পারো বা প্রিন্ট আউট করে লাগিয়ে দিতে পারো এবং এর সঙ্গে লিখতে হবে করোনা ভাইরাস করোনা ভাইরাস ডিজিজ দু বা কোভিড নাইন্টিন দু সালের শেষে এই রোগের এই রোগের জন্ম তাই নাম কোভিড নাইন্টিন ল্যাটিন ভাষায় করোনা শব্দের অর্থ মুকুট এদের চেহারাটা গোল যা থেকে বেরিয়ে আসে কিছু কৌনিক রেখা যা অনেকটা সূর্যের চারপাশের রশ্মির মতো আর ভাইরাস শব্দটির অর্থ হল নোংরা তরল বা বিষ এরপরে পয়েন্ট উপসর্গ এই ভাইরাসের সংক্রমণে শরীরে ফ্লু এর মতো লক্ষণ দেখা যায় যেমন এক জ্বর দুই সর্দি তিন কাশি চার শ্বাসকষ্ট পাঁচ সারা শরীরে ব্যথা ছয় তীব্র নিউমোনিয়া সাত শারীরিক দুর্বলতা পরের পয়েন্ট করতে হবে করোনা ভাইরাস সংক্রামিত হয় এক নম্বর অসুস্থ মানুষ থেকে সুস্থ মানুষে দুই বায়ুবাহিত ড্রপলেট বাহিত হয়ে তিন সংক্রামিত রোগীর সংস্পর্শে আসলে চার হাঁচি কাশি ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পাঁচ জীবাণু সংস্পর্শে আসা যে কোনো মাধ্যম থেকে পরের পয়েন্ট করোনা নিয়ন্ত্রণে করণীয় এক বারবার হাত ধোয়ার অভ্যেস করতে হবে দুই হাঁচি কিংবা কাশির সময় নিজের জামার হাতার ওপরের অংশ দিয়ে বা রুমাল দিয়ে নাক ও মুখ ঢেকে রাখতে হবে তিন জনবহুল স্থানে যাওয়া থেকে বিরত থাকতে হবে চার সর্বদা তিন মিটার দূরত্বে থাকতে হবে পাঁচ জ্বর শ্বাসকষ্ট কাশি হলে ডাক্তার দেখাতে হবে ছয় নিজে অসুস্থ বোধ করলে একুশ দিনের জন্য শোবার সঙ্গে মেলামেশা বন্ধ করতে হবে সাত হাত স্যানিটাইজ না করে মুখ চোখ ও নাক স্পর্শ করা যাবে না আট সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে নয় নম্বর স্যানিটাইজার ব্যবহার ও সাবান অবশ্যই সঙ্গী করতে হবে দশ বাড়ির বাইরে থেকে বাড়িতে ঢোকার সময় পোশাক পরিচ্ছদ বদল করে জীবাণুমুক্ত হয়ে ভেতরে প্রবেশ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলির ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা প্রয়োজনে অবশ্যই দেখে নেবে